नमस्कार न्यूज ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিভিন্ন বিদ্যুৎ সংক্রান্ত বিষয় এবং সমস্যা নিয়ে আপনাদের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরছি এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই চিত্রগুলো কিন্তু উঠে আসছে। একই রকমের চিত্র উদয়পুর থেকেও উঠে আসছে। উদয়পুরের বন্দোয়ার এলাকায় প্রায় সময় বিদ্যুৎ পরিবাহী তার থেকে আগুন বের হতে থাকে, সোমবারও তার ব্যতিক্রম নয়। আর এতে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় জনগণ। বিদ্যুৎ পরিবাহিতা মেরামতি না করার ফলে এবং গাছের সাথে বিদ্যুৎ পরিবাহিতার লেগে থাকার কারণেই এই ধরনের ঘটনা ঘটে থাকে বলে স্থানীয়দের অভিযোগ, যার ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় সড় অগ্নিকাণ্ডের ঘটনা। কিন্তু যে বিষয়টা দাঁড়াচ্ছে যে সেই বন্ধওয়ার বিদ্যুৎ দপ্তরে ফোন করলে পাওয়া যায় না কোনো আধিকারিককে, এমনকি সেই টেলিফোনটা দীর্ঘদিন যাবৎ বিকল হয়ে পড়ে আছে এমন খবরও কিন্তু রয়েছে সেই ল্যান্ডফোনের, যার ফলে কমপ্লেনও ঠিকঠাকভাবে জানানো যাচ্ছে না। তাই সোমবার এক প্রকার বাধ্য হয়ে বড়দোয়াস্থিত বিদ্যুৎ দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় প্রমিলা বাহিনীরা। যদিও দপ্তরে ডিজিএম এর সাক্ষাৎ না পেয়ে তারা হতাশ হন। অফিসে আসলে ওনাকে ঠিকমতো পাওয়া যায় না কেন, ঠিকমতো উনি অফিসে আসেন না কিনা কেন, এই অভিযোগটাও কিন্তু করেন প্রমিলা বাহিনী। এখন দেখার বিষয় বিদ্যুৎ পরিবাহী এই তার মেরামতির কাজ কবে নাগাদ সম্পন্ন হয়। মানুষ বাচ্চারা অনেক ডরায়, তো আমরা গাছ গাছরা এমন অবস্থা, মানে তারা গিয়ে দেখো না, মানে এরকম ঘরে ডরে আগুন লাগবে, আচ্ছা ঘরে ডরে আগুন লাগছে এরকম কোন ঘটনা লাগবে না, ঘরে লাগবে না, কিন্তু এটা লাগতেও সম্ভব না। আজকে এখানে এসে আপনারা কার সঙ্গে দেখা করছেন? কয়টা বাজে? কোন মিটিংও নাই, ফোন করে কই আছেন আজকে? আচ্ছা কি কারণে আজকে বিদ্যুৎ অফিসে আসেন? আজকে মূলত বিষয় কি, কি বিষয় নিয়ে আজকে আগুন লাগবে? আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গায় প্রমিলা বাহিনীরা কিন্তু সেখানে গিয়ে ঘেরাও করেছেন সেই জায়গা, এবং বিদ্যুৎ দপ্তরের যে ডিজিএম রয়েছে তার সঙ্গে সাক্ষাৎ হয়নি, সেটা নিয়েও কিন্তু হতাশ হয়েছেন প্রমিলা বাহিনীরা। এবং সেই জায়গায় যে বিষয়টা উঠে আসছে যে বিদ্যুৎ পরিবাহী তারে আগুন সেখানে ধরে যায়, দীর্ঘদিন ধরে এই ঘটনাটা চলছে এবং সেই জায়গায় এই তার যদি মেরামত না করা হয় তাহলে সেই এলাকাতে একটা বড় সড় অগ্নিকাণ্ডের ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, সেই আশঙ্কায় কিন্তু আশঙ্কিত হয়ে রয়েছেন সেই স্থানীয় বাসিন্দারা। উদয়পুর বন্দোয়ার এলাকায় প্রায় সময় এই ঘটনাটা ঘটছে, কিন্তু হেলদোল নেই কর্তৃপক্ষের। তার পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে যে ল্যান্ড ফোন যেটা রয়েছে, কমপ্লেন জানানোর যে ল্যান্ড ফোন রয়েছে বন্দোয়ার বিদ্যুৎ দপ্তরে, সেটাও কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে, বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। এই বিষয়ে কি বলছেন সেই বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক শুনবো।
দপ্তরে কি জানাইছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ জানাইছি। তারা কি কইছে? তারা কইছে তারা বিল নাকি নেয় না, কি কারণে? আচ্ছা, আজকের এই প্রমিলা বাহিনীর যে বিক্ষোভ সেটা কি কারণে? তারা আমরা ওই 125 লাইনে পার্কিং হয়েছে, আমরা এখানে পার্কিং হলে তো আমরা কোন কোনতে আমরা কোন কোন ডিউটি আমরা কোন কোনতে করতে পারি না। তো আমরা যখন লাইন ফোনাইছে ওদেরকে আমরা আগরতলা জানাইছি, আমরা রিজার্ভে জানাইছি, তো রিজার্ভ লাইন শাটডাউন নিয়েছে। আচ্ছা, যে কোনো দুর্ঘটনা তো এখন প্রায় অগ্নি সংযোগ হচ্ছে তার থেকে, তো আপনার সঙ্গে যোগাযোগ করার কোনো মাধ্যম নেই? ল্যান্ডফোন বন্ধ বা কিভাবে তারা যোগাযোগ করবে? কিভাবে যেই কথাটা জানা গেল সেই আধিকারিকের মুখ থেকে, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়েছেন তাদের বার্তা। কিন্তু দীর্ঘদিন কেন এই রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে বন্দোয়ার এলাকার সাধারণ মানুষকে যেতে হচ্ছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন, যেটার উত্তর কিন্তু তিনি দিতে পারেননি। দীর্ঘদিন ধরে এই ঘটনাটা ঘটছে, কিন্তু তার পরপরও কোনোভাবেই কিন্তু দেখা যাচ্ছে না সারায়ের কোনো উদ্যোগ। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অনেকটাই আতঙ্কে কিন্তু রয়েছেন সেই এলাকার মানুষজন। এখন দেখার এই বিষয়টাকে কেন্দ্র করে কত দ্রুত পদক্ষেপ নেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এবং সেই এলাকার যে মানুষের সমস্যা সেই সমস্যাটা আদৌ সমাধান হয় কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে ওরা অন্যান্য সংবাদ, সঙ্গে থাকুন।